নিত্য হরি কথা আসুন। তার জন্যই বলা হয়েছে সদাশিব্যা সদাশিব্যা শ্রীমদ্ভাগবতী কথা, যস্য শ্রবণমাত্রেণ হরিশ্চিত্তম সমাশ্রয়ে। সদাশিব্যা সদাশিব্যা, সবসময় সেবন করতে থাকো, মানে পান করতে থাকো, শ্রবণ করতে থাকো, এটাতেই একমাত্র মন নির্মল হয়, দ্বিতীয় আর কোনো রাস্তা। আর মন যখন নির্মল হবে তখনই ঠাকুর চৈত্য গুরু রূপে তোমার অন্তরে প্রবেশ করে তোমাকে উজ্জ্বল করে তোল। প্রেমস বলো তা সর্বপ্রথম এখানে গুরুকে বন্দন করলেন, বন্দে গুরু। তারপরে ঈশ ভক্তান, তারপরে কাকে বন্দন করেছেন? গুরুর পরে ভক্তদেরকে, যারা ঈশ্বরের ভক্ত। ঈশ ভক্তান, ভক্ত বলতে কি, আজকাল তো ভক্ত অনেকের হয়, হ্যাঁ ভক্ত তো অনেকের হয়। আমি শুনেছি দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে কেউ নাকি ওইখানকার কোনো ফিল্ম স্টার ছিল, তার মন্দির বানিয়ে দিয়েছে, মন্দির বানিয়ে পুজো করছে। কি জানি কোন হিরো নাম বলে, সুপারস্টার রজনীকান্ত, রজনীকান্তের মালা দেখে মনে পড়লো। আমি শুনলাম সেই ফিল্ম স্টারের নাকি মন্দির বানিয়েছে, তার মূর্তি বানিয়ে পুজো করছে, মানে টিভিতে আমি দেখছি দুধ দিয়ে অভিষেক করছে, পুজো হচ্ছে। তার মানে ভক্ত তো অনেকের হতে পারে, সে তার ভক্ত। তার জন্য এখানে প্রমাণিত ভাবে শ্রী কবিরাজ গোস্বামী শুধু ভক্তান বলেনি, কিসের ভক্তান বলে, ঈশ ভক্তান, যারা ঈশ্বরের ভক্ত। কেন, আজকাল প্রত্যেক জিনিসের জন্য প্রমাণ চাই, সার্টিফিকেট চাই। আপনি পাসপোর্ট বানাতে যান, বার্থ সার্টিফিকেট চাই, প্রমাণ চাই যে আপনি জন্ম নিয়েছিলেন, প্রমাণ চাই যে আপনি জন্ম নিয়েছিলেন। প্রেমসে বলো আপনি জীবিত আছেন, সে জীবিত থাকারও প্রমাণ চাই, সবকিছু আজকে সার্টিফিকেটে। কিছুদিন আগে খবরে দেখেছি একজন ব্যক্তি কোর্টে কেস লড়ছে, কিসের জন্য কেস লড়ছে, খালি কেস লড়ার কারণই হলো যে সে এটাই প্রমাণ করতে পারছে না যে আমি জীবিত আছি। জীবিত ব্যক্তিকে প্রমাণ করতে হচ্ছে যে আমি জীবিত আছি, কেন বলে নগর পঞ্চায়েত থেকে তার ডেথ সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে, ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়েছে, কেন বলে অমুক ব্যক্তি মারা গেছে। তা নিজেকে জীবিত প্রমাণিত করার জন্য আজকাল কেস লড়তে হচ্ছে, সার্টিফিকেট, সব জিনিসের প্রমাণ চাই। তোমার কাছে কি প্রমাণ আছে, কথায় কথায় আজকাল বলে না কি প্রমাণ আছে, তার জন্য আজকাল জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো, বলে নে বেটা প্রমাণ, কত প্রমাণ নিবি, ডিএনএ টেস্ট হয়, সার্টিফিকেট রাখা হয়। তার জন্য মনে হয় আজ থেকে 450 বৎসর আগেই শ্রী কবিরাজ গোস্বামীপাদ বোধ হয় তখনই বুঝে গেছিলেন, তার জন্য তাই তিনি প্রমাণিতভাবে এক একটি কথা বলেছেন। আর 5000 আগে শ্রী সুখদেব গোস্বামীপাদও বলে গেছিলেন প্রমাণিতভাবে যে ভাগবত শ্রবণ করবে তো কোন ভাগবত শ্রবণ করবে, শ্রী সতজি মহারাজ বলছেন শুকশাস্ত্র কথোজ্জ্বলম, শ্রী সতজি মহারাজ বলছেন একমাত্র শুকশাস্ত্র, শ্রী সুখদেব প্রভুর মুখ থেকে যে ভাগবত বেরিয়েছে সেটাই শুনবে, কেন ভবিষ্যতে অনেক ভাগবত তৈরি হয়ে যাবে। তদ্রূপ এখানে কবিরাজ গোস্বামীপাদ ভক্তদের বন্দন করছেন, কোন ভক্ত, কোন নেতার ভক্ত নয়, আজকাল তো নেতাদেরও ভক্ত হয়, নেতিরও ভক্ত হয়, নেতি না নেত্রী, নেত্রীর ভক্ত, নেতার ভক্ত, হ্যাঁ হিরোদের ভক্ত, হিরোইনদের ভক্ত, আবার অনেককে দেখেছি কুকুরেরও ভক্ত হয়, হ্যাঁ একজনকে দেখছি কুকুরের মন্দির বানিয়েছে, কেন বলে কুকুরকে এত ভালোবাসতো সে রোজ ওই কুকুরকে আরতি করে, যা কি রহি ভাবনা জেসি, যা কি রহি ভাবনা জেসি, যার যেমন ভাবনা। এখন কেউ তো মহারাজ নিজের ভাবনায় ভগবানকে পুজো করে, কেউ কুকুরকেও পুজো করছে, কিসিকে ভগবান জেসি কিসিকে কুতিয়া জেসি। প্রেম সে বলো রাধে রাধে, যার যেমন ভাবনা সে নিজের ভাবনা অনুসারে কেউ কুকুরেরও ভক্ত হয়, কেউ ঘোড়ার ভক্ত হয়, কেউ গাধার ভক্ত হয়, কেউ হাতির ভক্ত হয়, তাই তো অনেকে অনেকের ভক্ত হয়। তার জন্য এখানে বিশেষ করে ভক্ত বলতে কাকে বুঝিয়েছেন, ঈশ ভক্তান, যারা ঈশ্বরের ভক্ত। তাই এখানে ঈশ্বরের ভক্ত বলতে কে, এখানে ভক্ত বলতে পঞ্চতত্ত্বের মধ্যে কাকে প্রকাশ করা হয়েছে, কার নাম নেওয়া হয়েছে,
ভক্ত বলতে এখানে শ্রীবাস প্রভুকে বন্দন করা হয়েছে। কাকে বন্দন করা হয়েছে? শ্রীবাস, শ্রীবাস প্রভুকে। শ্রী চৈতন্য অবতারের মধ্যে যে পঞ্চতত্ত্ব, সেই পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীবাস প্রভু হলেন ভক্ত, তিনি হলেন ভক্ত তত্ত্ব। তো পঞ্চতত্ত্বে যখন বন্দন করা হবে তখন সেখানে প্রথমে ভক্তির বন্দন করা হবে। ভক্তি ভক্ত ভগবন্ত গুরু চতুর নাম বপু এক, ইনকে ভগবন্দন কিয়ে নাশত বিঘ্ন অনেক। আগে ভক্তদেরকে বন্দন, আগে ভগবানকে বন্দন করা হয়নি, আগে গুরু, গুরু পরে ভক্ত। এখানে ভক্ত সংজ্ঞা বলতে কে? ভক্ত সংজ্ঞা বলতে, ভক্তের পরিচয় বলতে শ্রীবাস ঠাকুরকে বন্দন করা হয়েছে। সেই শ্রীবাসের মাধ্যমে, শ্রীবাসকে ইঙ্গিত করে সমস্ত গৌর ভক্তদেরকে বন্দন করা হয়েছে, সমস্ত হরিভক্তদেরকে বন্দন করা হয়েছে। গৌর অবতারের পূর্বে থেকেই শ্রীবাস ভক্ত। খুব মন দিয়ে শুনবে, শ্রীবাস ঠাকুর গৌর থেকে ছোট নয়, গৌরের থেকে বয়সে অনেক বড়, আর তার পূর্বের থেকেই তিনি ভক্ত। তাহলে কার ভক্ত বলে? মহাপ্রভুর জন্মের আগে কার ভক্ত ছিলেন? মহাপ্রভুর অবতীর্ণ হওয়ার পরে তিনি গৌর ভক্ত, কিন্তু মহাপ্রভু অবতারের আগে বলে অবতারের আগে থেকেই তিনি ঈশ্বরের ভক্ত ছিলেন। তিনি কার ভক্ত ছিলেন? ঈশ্বরের ভক্ত ছিলেন, গোবিন্দের ভক্ত ছিলেন। তার জন্য ঈশ ভক্তান, ভক্ত যে হয় সে একদম পাক্কা ভক্ত হয়, জন্ম জন্মান্তর থেকে ভক্ত হবে, কাউকে দেখে তার মধ্যে ভক্তি আসে না, কার প্রতি আকর্ষণ হলো তারপরে ভক্তি জাগ্রত হলো তা নয়, সে জন্ম থেকেই ভক্ত হয়ে আসবে। প্রহ্লাদ জন্ম থেকেই ভক্ত হয়ে এসেছে, ময়ূরের বাচ্চা হয় না, সে জন্ম থেকেই দেখবে একদম রং নিয়ে আসে। অন্যান্য অনেক পাখিদের দেখবে বাচ্চা যখন হয় তখন দেখবে তাদের রং একরকম থাকে, বড় হতে হতে দেখবে তাদের রং পাল্টি, কিন্তু ময়ূরের যে বাচ্চা হয়, ময়ূরের বাচ্চা জন্ম থেকেই সেই ময়ূরের রং নিয়েই আসে। তার জন্য আমাদের ব্রজভাষা একটি কথা বলে, মোর তো চেতে চেতায় আমে প্রিন্স বলো, ভক্ত তৈরি করতে হয় না, ভক্ত স্বতঃসিদ্ধ আসে। শ্রীবাস ঠাকুরকে বন্দন করা হয়েছে, তৎপশ্চাৎ বলে ঈশম, আগে গুরুকে বন্দন করলেন তারপরে ভক্তকে, ঈশ ভক্তান, তারপর ঈশম ঈশ্বরকে বন্দন করা হচ্ছে। সে ঈশ্বরকে, সে ঈশ্বর অন্য কেউ নয়, ঈশ্বরই হলেন একমাত্র স্বয়ং ভগবান, ঈশ্বর হলেন স্বয়ং ভগবান। আর তৎপশ্চাৎ তৎপ্রকাশ, তারপরে তার প্রকাশকে বন্দন করা হয়েছে, আর ঈশ্বরের প্রকাশকে, প্রকাশ, প্রকাশ হলেন স্বয়ং অনন্ত, যে অনন্তের মাধ্যমে সমস্ত জগৎকে ভগবান সঞ্চালিত করছেন, স্বয়ং শঙ্করসন দেব। সেই শঙ্করসন দেব অনন্ত, যিনি কলিযুগে স্বয়ং শ্রী নিত্যানন্দ রূপে অবতীর্ণ হয়েছে, সেই নিতাই চাঁদকে বন্দন করা হল। এখানে ঈশ্বর বলতে অনেকের মনে অনেক প্রকারের বিভ্রান্তি একটি আসতে পারে, ঈশ্বর বলতে কে? ঈশম বন্দে গুরুন ঈশ ভক্তান, তারপরে বলছে ঈশম ঈশ অবতারকান। ঈশম বলতে কি? ঈশ্বর আর ঈশ্বরের অবতার, ঈশ্বর আর ঈশ্বরের অবতার। তা যে অবতার হয় সেও ঈশ্বর হয়, যে অবতার সেও ঈশ্বর হয়। তা এখানে ঈশ্বরের অবতার কে? সেই ঈশ্বরের অবতার হলেন একমাত্র শ্রী অদ্বৈত। চৈতন্য চরিতামৃত বর্ণন রয়েছে, মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, স্বয়ং ঈশ্বর মহাবিষ্ণুর অবতার হলেন শ্রী অদ্বৈতাচার্য। তা এখানে ঈশম ঈশ অবতারকান, এখানে ঈশ্বরের অবতারকে বন্দন করা হয়েছে, সেই অবতার হলেন শ্রী অদ্বৈতাচার্য। আর তৎশক্তি, ভগবানের শক্তিকে বন্দন করা হচ্ছে, শক্তিকে, ভগবানের শক্তি হলেন শ্রী গদাধর প্রভু। এখানে শ্রী গদাধর প্রভুকে বন্দন করা হয়েছে। মন দিয়ে শুনবে, তৎপ্রকাশাশ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গেক। আর এই সবগুলো গিয়ে এক জায়গায় যখন
মুকুটমণি হয়ে দাঁড়ায়, যারা সবাই তার অঙ্গভূত, যারা সবাই তার অবতার ইত্যাদি, শক্তি ইত্যাদি, প্রকাশ ইত্যাদি। তিনি কে? তিনি হলেন কৃষ্ণ চৈতন্য সংজ্ঞকম, শ্রী পরমেশ্বর। তিনি হলেন স্বয়ং শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান কি। এই প্রকার এখানে মঙ্গলাচরণের মধ্যে পঞ্চতত্ত্ব স্বরূপ শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস এবং শ্রী গুরুদেবকে বন্দন করা হয়েছে। দ্বিতীয় শ্লোকের মধ্যে শ্রী মহাপ্রভু এবং নিত্যানন্দ উভয়কেই বন্দন করা হয়েছে। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌড়োদয়ে পুষ্পবন্ত চক্র শব্দ তমোনদ। এই গৌড় ভূমির মধ্যে যেই দুই ভাই উদয় হয়েছেন সূর্যের মতন, সেই গৌর আর নিতাই চান্তি আমরা সবাই বন্দন করি, যার প্রকাশে সমস্ত জগৎ, এই প্রেমের প্রকাশে, এই করুণা কৃপার প্রকাশে প্রকাশিত হয়েছে। সেই শ্রীমন মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে আমরা বন্দন করি। বলিয়া ভক্তবৎসল ভগবান কি। এই প্রকার এক এক করে শ্রীমন নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু ইত্যাদি বন্দন করে ১৪টি শ্লোকের মধ্যে এখানে শ্রী কবিরাজ গোস্বামী পাদ মঙ্গলাচরণ করেছেন ১৪টি শ্লোকের মধ্যে। আর মঙ্গলাচরণ করার পরে তৎপশ্চাৎ তিনি তখন নিজের দীক্ষাগুরু আর শিক্ষাগুরুকে বন্দন করেছেন। মন্ত্রগুরু আর যত শিক্ষাগুরুগণ তা সবার আগে করি চরণ বন্দন। শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ৬ গুরু শিক্ষা গুরু যে আমার তা সবার পদপদ্মে কোটি নমস্কার। দীক্ষাগুরুকে বন্দন করলেন, শিক্ষাগুরুকে বন্দন করেছেন, শিক্ষাগুরুকে, শিক্ষাগুরু হলেন সরগোস্বামী, দীক্ষাগুরু হলেন শ্রীনিতাই চান। বলিয়া শ্রী নিত্যানন্দ ভগবান কি। তা পূর্বেই বন্দন করেছেন, এখন শিক্ষাগুরু রূপে সরগোস্বামীকে বন্দন করলেন। সরগোস্বামী কে কে? শ্রীজীব গোস্বামী, খুব মন দিয়ে শুনবে, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রীজীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, এনারা হলেন আমাদের সরগোস্বামী। সরগোস্বামীগণকে এখানে বন্দন করা হয়েছে। এক হলেন রঘুনাথ দাস গোস্বামী, আরেক হলেন রঘুনাথ ভট্ট গোস্বামী, দুজন কিন্তু আলাদা আলাদা, এটাও আমাদেরকে ভালো করে বুঝতে হবে। অনেকে এগুলোর মধ্যে বিভ্রান্তি নিয়ে রাখেন, সেটাও ভালো করে বুঝে নিতে হবে। রঘুনাথ দাস গোস্বামী আলাদা আর ভট্ট আলাদা। এই প্রকার সরগোস্বামী এখানে, সরগোস্বামী রূপী শিক্ষাগুরুকে এখানে বন্দন করলেন। শিক্ষাগুরু বিষয়ে আমরা আর বেশি বিস্তারে যাব না, যেহেতু আমরা শিক্ষাগুরু বিষয়ে প্রথমেই অনেকটা শ্রবণ করেছি। দীক্ষাগুরু শিক্ষাগুরুকে বন্দন করে এখানে চৈতন্য চরিতামৃতের মহিমা বলেছে। চৈতন্য চরিতামৃত শ্রবণ করলে কি হয়? শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদিমে দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, প্রত্যেকটি গ্রন্থ বা প্রত্যেকটি শাস্ত্র যেগুলোকে আমরা শ্রবণ করি বা মনন করি, চিন্তন করি বা অধ্যয়ন করি, তার একটি ফল রয়েছে। সেই ফলশ্রুতি এখানে বলছে চৈতন্য চরিতামৃত কেন শ্রবণ করা উচিত। এক প্রকার এটা মাহাত্ম্য, কিন্তু যেরকম ভাগবতের পূর্বে ৬ অধ্যায় মাহাত্ম্য রয়েছে, সেই মাহাত্ম্যের মাধ্যমে ভাগবতের মহিমা প্রকাশিত করা হয়েছে যে ভাগবত কেন শ্রবণ করা উচিত। তা বলছেন, ইয়ে মানবাহ পাপ কৃতস্তু সর্বদা সদা দুরাচার রতা বিমার্গক ক্রোধাগ্নিদগ্ধা কুটিলাশ্চ কামিনঃ সপ্তাহ যজ্ঞেন কলোপনন্তিতে। যারা জীবনভর পাপই পাপ করেছে, ব্যভিচারী, দুরাচারী, কামী, ক্রোধী, কুটিল, খল, সত্যেন হীনা, সত্যহীন, পিতৃমাতৃ দূষকা, তারাও যদি ভাগবত শ্রবণ করে এমন জীবেরও উদ্ধার হয়ে যায়। তা চৈতন্য চরিতামৃত শ্রবণ করলে কি হয়? তা চৈতন্য চরিতামৃত শ্রবণ করলে শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ।
এই চরিতামৃত যেই জীব শ্রবণ করে তার অন্তরের অজ্ঞান আদি যত দোষ রয়েছে সেসব খণ্ডন হয়ে যায়। আর অজ্ঞান আদি দোষ পাঁচ প্রকারের হয়। কত প্রকারের মনে থাকবে? কত প্রকারের? পাঁচ প্রকারের। পাঁচ প্রকারের কি কি? সর্বপ্রথম হলো অজ্ঞান, তারপরে হলো বিপর্যাস, তৃতীয় হলো ভেদ, চতুর্থ হলো ভয়, আর পঞ্চম হলো শোক। এই পাঁচ প্রকারের অজ্ঞান ইত্যাদি অজ্ঞানাদি পঞ্চদোষ। আমাদের সবার মধ্যে এই পঞ্চদোষ সবসময় রয়েছে। ভক্ত ভক্তের মধ্যে ভেদ দেখা, ভগবান ভগবত অবতারের মধ্যে ভেদ দেখা, ভগবানের লীলার মধ্যে ভেদ দেখা, সংসার নিয়ে শোক, বিষয় নিয়ে ভয়, বিপর্যাস এবং ভগবত তত্ত্ব নিয়ে অজ্ঞান, এগুলো আমাদের মধ্যে সবসময় রয়েছে। ভগবত স্বরূপ কি, ভগবান কি, এই তত্ত্ব জ্ঞান আমাদের মধ্যে নেই, আর এটাই হলো অজ্ঞান। আর জীবের মধ্যে যখন এই তত্ত্ব জ্ঞান হয়ে যায়, ভগবত বিষয় যখন জীব বুঝে, ঈশ্বর কে, ঈশ্বর কি, আর বস্তুত কোন ঈশ্বরের ভজন সাধন করা উচিত, তখন গিয়ে তার মধ্যে জ্ঞান জাগ্রত, জ্ঞানের উদয় হলেই তখন এগুলো বোঝা যায়। আর এই অজ্ঞান রূপী অন্ধকার, এই অজ্ঞান ইত্যাদি কি করে দূর হয় বলে চৈতন্য চরিতামৃত শ্রবণ করিলে দূর হয়। প্রেম সে বলো, যতক্ষণ পর্যন্ত চৈতন্য চরিতামৃত শ্রবণ করবে না ততক্ষণ পর্যন্ত বিপর্যাস দূর হবে না। খুব মন দিয়ে শুনবে, বিপর্যাস মানে অহংকার, বিপর্যাস মানে অহংকার, অহং বুদ্ধি। আমাদের মধ্যে যে অভিমান, এই যে অহংকার, এই যে অহং বুদ্ধি, এগুলো অত সহজে বেরোয় না, নষ্ট হয় না। অজ্ঞান হেতু কৃতম অহমদান্ধকার আসংবিধায় হি তদোদয়তে বিবেক। অজ্ঞান হেতু কৃতম অহমদান্ধকার, ভাগবতেও বলছেন প্রথমে অজ্ঞান, তারপরে মদ। মদ মানে বোতলের মদ নয়, বোতলের মদ থেকে এই মদ আরো বেশি খারাপ। এটা কি বলে? অহংকার, অভিমান। জীব যখন মদে উন্মত্ত হয়, মদোন্মত্ত হয়, তখন কি হয়? তখন আর ভালো মন্দ কিছু বোঝে না, কিছু বিচার করে না। তখন সে কিভাবে, আমি যা বলছি তাই ঠিক, যা করছি তাই ঠিক, এটা হলো অহংকার, এটাই হলো অহং বুদ্ধি। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দুই হাত উপরে করে জয় জয় শ্রীরাম। মনে রাখবে এটা কিন্তু ভাগবত নয়, এটা হলো চৈতন্য চরিতামৃত। এখানে তত্ত্বকথাই তত্ত্বকথা পাবে। এখানে যত তুমি গভীরতায় যাবে ততই আনন্দ পাবে। আর তুমি যদি একটু অন্য মনস্ক হলে, এদিক ওদিক হলে, তাহলে সব উপর দিয়ে হেলিকপ্টারের মতন উড়ে যাবে। প্রেম সে বলো, দেখা গেল পরে যদি কেউ জিজ্ঞাসা করলো বলে বিপর্যাস মানে কি, এটা আবার কি হয় বাবা? তা প্রথম হলো অজ্ঞান, অজ্ঞান দূর হয় চৈতন্য চরিতামৃত শ্রবণ করলে। দ্বিতীয় হলো বিপর্যাস, অহং বুদ্ধি ইত্যাদি দূর হয়। তৃতীয় হলো ভেদ, আমাদের মধ্যে এই যে ভেদ বুদ্ধি রয়েছে, এই ভেদ বুদ্ধি একমাত্র এই চরিতামৃত শ্রবণ করলেই দূর হয়। চতুর্থ হলো ভয়, ভয় কিসের হয়? কর্মফলের ভয় হয়। চুরি করেছো, ভয় তো হবে। তুমি কার বিরুদ্ধে কোনো কথা বললে, যার বিরুদ্ধে বলেছো সে যদি হঠাৎ করে তোমার সামনে চলে আসে, সেখানে দেখবে তোমার বুক ধাক্কা শুরু হবে কি না? আর সে যদি কোনো রকমে বলল, হ্যাঁ তুমি কি বলেছিলে, আমি সব খবর পেয়েছি, তারপরে দেখবে বিপি হাই হয়ে যাবে। তুমি কার বিরুদ্ধে কি বললে, কাকে নিয়ে কি কথা বললে, সে সামনে চলে আসলেই তোমার দেখবে সেখানেই মনে ভয় শুরু হবে। কেন কি, তুমি কিছু খারাপ করেছো। তুমি যখন কোনো দুষ্কর্ম করবে, যখন তুমি কোনো অসৎ কাজ করবে, যখন তুমি কোনো অসৎ বাক্য বলবে, যখন তুমি কোনো অসৎ আচরণ করবে, তখন আপনি আপ তোমার ভিতরে ভয় হবে। কিসের? কর্মফলের ভয় হবে। প্রেম সে বলো, আপনি কোনো খারাপ কাজ করেছেন, বসে যাও, এখানে বসার জায়গা আছে, বসো, দাঁড়িয়ে আছো কেন, বসো, বসিয়ে দাও, দাঁড়িয়ে থাকলে বিপি বেশি হাই হয়, বসাও, 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 যারা দাঁড়িয়ে আছে বসিয়ে দাও। আমাকে খুব চিন্তা থাকে ভক্তদের, বিপি হাই হলে মাথা ঘুরিয়ে পড়ে যাবে,
জায়গাতে বসে প্রেমসে বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ, তা চতুর্থ হলো কি? ভয়। তো ভয় কিসের হয়? কর্মে। আপনার যদি কর্ম খারাপ হয় তখন দেখবেন আপনার অন্তরে ভয় থাকবে, এটা কিন্তু একদম নিশ্চিত, লিখে রেখে না। আপনি কোনো খারাপ কাজ করেছেন, কোনো অপরাধ করেছেন, তা আপনাকে ভয় থাকবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। তো যেই জীব এই চৈতন্য কথা শ্রবণ করে, গৌর কথা শ্রবণ করে, সে তখন অসৎ আচরণ থেকে মুক্ত হয়, আর অসৎ আচরণ থেকে মুক্ত হলে তখন অন্তরে কোনো ভয় হয় না। প্রেমস বলো, অনেক অনেক সময় বলে, আরে গোবিন্দ বল্লভজি পাঠের মধ্যে অনেক কিছু কথা বলে দেয়, আমাকে অনেক শিষ্যরা ফোন করে বলে, বাবা আপনি কথাগুলো বলছেন আপনার পিছনে তো শত্রু লেগে যাবে, আপনার উপরে যদি অ্যাটাক করে দেয়, হামলা করে দেয়, এই করে। আচ্ছা, আমি কাউকে ভয় পাই, আর যেদিন ভয় পাবো সেদিন আমি মন খুলে পাঠ করতে পারব। আমি জীবনে কোনো খারাপ কাজ করিনি, কোনো খারাপ কাজ করি না, তার জন্য আমি বলতেও কখনো ভয় পাই। যেই দিন কিছু খারাপ করব, কোনো আমার দ্বারা খারাপ হবে, সেদিন আমার ভিতরে আপনি আপ ভয় ঢুকে যাবে যে না, আমি এই কথাটা কি বলছি, কেউ তো আমাকেও বলবে। প্রেমসে বলো, তা জীবনে যতক্ষণ পর্যন্ত তুমি সৎ আছো ততক্ষণ পর্যন্ত তুমি নিশ্চিন্ত থাকো, যেদিন তুমি অসৎ হবে সেদিন দেখবে তুমি ভয় পাবে। প্রেমসে বলো, তার জন্য সৎ, তাহলে আর জীবনে ভয় থাকবে না, চিন্তা থাকবে না, বুক ফুলিয়ে বুক উঁচু করে চলবে, কেউ আমার দিকে আঙুল দিতে পারে। সৎপথে, আর সৎপথে কি করে থাকবে? একমাত্র সৎসঙ্গের দ্বারা, হরিকথার দ্বারা, দ্বিতীয় আর কোনো উপায়। আর পঞ্চম ভয় কি? তোমন দিয়ে শুনবে, পঞ্চম দোষ কি? পঞ্চম হলো শোক। আমাদের মধ্যে শোক অনেক তাড়াতাড়ি উৎপন্ন হয়, একটু একটুর মধ্যে শোক হয়ে যায়, তাই তো? বিজনেসে একটু লস হলো শোক হচ্ছে, দুঃখ শুরু হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে গুরুদেবের কাছে যাচ্ছে, সাধু বৈষ্ণবদের কাছে যাচ্ছে, মহারাজ আমার খুব সময় খারাপ চলছে, আমার দোকানটা ভালো চলছে না, একটু শরীর খারাপ হলো, একটু অসুস্থ হলো, বাবা আমাকে একটু কৃপা করুন, আমার শরীর খুব অসুস্থ, আমার মাথাটা ঠিক থাকে না, একটু কৃপা করুন, মাথায় হাত দেন, একটু আমার শরীরটা এর জন্য ঠিক হয়ে যায়। আমরা সবসময় এগুলোই তো নিয়ে আছি, শোক, সবসময় শোক, ঘরের ছেলের কিছু হলো শোক, মেয়ের কিছু হলো শোক, নাতির কিছু হলো শোক, স্বামীর কিছু হলো শোক, স্ত্রীর কিছু হলো শোক, বাবার কিছু হলো শোক, মায়ের কিছু হলো শোক, অর্থের কিছু হলো শোক, গৃহের কিছু হলো শোক, আমরা সবসময় শোক নিয়ে আছি। প্রেমসে বলো, মানুষের মধ্যে শোক কত প্রকারের। আমি দেখছিলাম একবার খবরে দেখাচ্ছে, এক কোনো জননেত্রী, তার মৃত্যু হয়েছে, কি নাম ছিল, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, জয়ললিতা। তা আমি খবরে দেখলাম উনি যখন মারা গেছে, উনার শোকে এক ব্যক্তি নিজের গায়ে আগুন লাগিয়ে মরে গেছে। এগুলো কি? এটাই হলো অজ্ঞান। তার মধ্যে যদি জ্ঞান থাকতো যে তার শোকে আমি যে নিজের গায়ে আগুন লাগিয়ে মরে যাচ্ছি, এটাতে আমার কি লাভ হলো? এটাতে আমি তো অপরাধ করলাম, এটাই হলো অজ্ঞান। তার জন্য এগুলোকে অজ্ঞান আদি দোষ বলা। আমরা এই শোকে রয়েছি। এক জায়গায় আমি দেখছি, এক স্বামী মারা গেছে, তার স্ত্রী তাকে কেউ ঠেকাতে পারছে না, সে দৌড়ে গিয়ে চিতার উপরে উঠে যাচ্ছে, আমিও সঙ্গে জ্বলে দেব, এটা কি? এই শোক হলো অজ্ঞান। এই সংসারের মধ্যে মনে রাখবে, আমরা সব হলাম অতিথি, আমরা সব হলাম